মিশর, মালয়েশিয়া, বাগদাদ শরীফ, মানুষ ক্ষুদ্র, কিন্তু পৃথিবীর সবচেয়ে দুইটা প্রাচীন এবং সমৃদ্ধ সভ্যতা, একটা হচ্ছে ইজিপশিয়ান সিভিলাইজেশন তথা মিশরীয় সভ্যতা, আর একটা হচ্ছে মেসোপটেমিয়া সিভিলাইজেশন তথা ইরাকের ব্যাবিলীয় সভ্যতা। এই দুইটা সভ্যতার নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন এই গুণাগারকে সেখানে গিয়ে সশরীরে দেখার তৌফিক দান করেছে বলে আলহামদুলিল্লাহ। 2007 সালের 14 নভেম্বর মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম এবং 2011 সালে ডিসেম্বরে অনার্স শেষ করে আসলাম। সেখান থেকে 2012 সালে আবার মালয়েশিয়া গিয়েছিলাম মাস্টার্স এমফিল শেষ করে। আবার 2018 সালে বাংলাদেশ এম্বাসি বাগদাদ ইরাকের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে সেখানে জয়েন করেছিলাম। আলহামদুলিল্লাহ ইরাকের জমিনে সৈয়দনা ইমাম হুসাইন, সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গৌসে পাক, শেখ আব্দুল কাদের জিলানি, জুনায়েদ আল বাগদাদি, মারুফুল কারকিব, নবী আইয়ুব আলাইহিস সালাম, ইউসা বিন নুন আলাইহিস সালাম, বাহলুল, আপনার এভাবে সারিয়া শক্তি থেকে শুরু করে ইমাম আপনার মুসা কাজম রহমতুল্লাহ সহ অসংখ্য আউলিয়া কেরামের আউলি, আপনার সেখানে আহলে বাইত কেরামের মাজার জিয়ারত হয়েছে, সেখানে প্রাসঙ্গিক কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। হাজেরিন, আমরা আজকের এই মজলিসে দরবারে এসে খুশি নাকি বেজার? তো খুশি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। খুশি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। কারণ শাকিরিন এবং জাকির মুখলেসিন, পৃথিবীর ভিতরে আল্লাহ সৃষ্টির ভিতরে যত প্রকারের বান্দা আছে সকল প্রকারের বান্দাকে শয়তান ওয়াসওয়াস দিতে পারে, কিন্তু দুই প্রকারের বান্দার কাছে সে শয়তান পরাস্ত হয়। একগুলো হচ্ছে শাকিরিন, যারা শুকরিয়া আদায়কারী, আরেকটা হচ্ছে জাকিরিন, আরেকটা হচ্ছে মুখলেসিন, যারা একনিষ্ঠ বান্দা বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা কেমন আলহামদুলিল্লাহ? আপনি অবাক হয়ে যাবেন, আমাদের এখান থেকে এই জমিন থেকে আসমানের দূরত্ব হাজার হাজার মাইল না, তো যদি একবার সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলার কারণে আসমান এবং জমিনের মধ্যখানের খালি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেয়, তাহলে আমরা সারা জীবনে যদি আলহামদুলিল্লাহ শত শতবার বলি কয় কোটি নেকি আমাদের আমলনামা লিপিবদ্ধ করা হবে তা কি চিন্তা করা যায়? এই জন্য হাদিসের ভিতরে এসেছে বুখারী শরীফের হাদিস সহ অন্যান্য কিতাবে এসেছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা ঈমানের অঙ্গ, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয়। শুরু থেকে এই পর্যন্ত তো আপনি ওয়াজ সুর দিয়ে শুনছেন না, তো এখন মনে করেন আপনি ইউনিভার্সিটির একটা ক্লাসে আছেন, যেহেতু আমরা ভার্সিটি লেভেলে পড়াইছি, আপনি মনে করবেন এখন একটু ক্লাসে আছেন কিছুক্ষণ, অনেকের তো ভার্সিটি যাওয়ার সুযোগ হয় না, তাই না? এখানে খুবই কমে আছে যেখানে ভার্সিটির ছাত্র হবে, একটু ওয়াজ সুর সারা শুনতে রাজি আছেন? তো এমন কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো, পারহ্যাপস দিস উইল বি ফার্স্ট টাইম ইন ইউর লাইফ, সম্ভবত আপনার জীবনে প্রথম শুনবেন ইনশাআল্লাহ। তাহলে আসমান এবং জমিনের মধ্যখানে খালি জায়গা যতটুকু আছে এতটুকু কেউ যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা তার আমলনামা ভরপুর করে দিবেন, বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবচেয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর ভিতরে সবচেয়ে উত্তম আলহামদুলিল্লাহ কোনটা? যেমন আমরা যদি পিতা মাতাকে যদি বলি মা বাবা দোয়া করেন দোয়া করেন, কিন্তু খোঁজ খবর নিই না, টাকা পয়সা দিই না, দোয়া কি ভিতর থেকে আসবে? আর আমি যদি আমার পিতা মাতার হাত খালি হওয়ার আগে টাকা দিয়েছি, ওষুধ শেষ হওয়ার আগে ওষুধ এনে দিই, যেটা খেতে পছন্দ করে সেটা দিয়ে দিই, একবারও কি মুখ ফুটে বলতে হবে যে আমাদের জন্য দোয়া করবেন? না, দোয়া অটোমেটিক্যালি ভিতর থেকে আসবে, অটোমেটিক্যালি অনায়াসে ভিতর থেকে। এই জন্য আমার উস্তাদ গৌসে পাক সাইদি শেখ আব্দুল কাদের জিলানির বর্তমান আওলাদ, বর্তমান মুতাওয়াল্লি গৌসে পাক শরীফের, যিনি মালয়েশিয়া বেশিরভাগ সময় থাকেন, মালয়েশিয়াতে আমি থাকা অবস্থায় আমাদেরকে একটা বই পড়াইতেন, দ্য নোশন শুড বি করেক্টেড, বইটা লিখেছে আরবি ভাষণ হচ্ছে মাফাহিম ইউজি বাই উসাহা, সৌদি আরবের মুফতি আলবি আল মালিকি, উনি আহলে বাইত ছিলেন, উনি বইটা লিখেছেন, এর ইংরেজি ভার্সনটা কুয়ালালামপুরে আমাদেরকে পড়াইতেন। তো একদিন একটা দর্শের ভিতরে বলেছেন, দ্য বেস্ট গ্রেটফুলনেস টু অলমাইটি আল্লাহ হুইচ ইজ কামিং ফ্রম দ্য ডিপেস্ট পার্ট অফ ইউর হার্ট, আল্লাহর শুকরিয়ার সবচেয়ে উত্তম উত্তম আলহামদুলিল্লাহ সেটা যেটা আপনার অন্তরের গভীর থেকে আসতেছে বলে আলহামদুলিল্লাহ। উনি আমাদেরকে এক্সাম্পল দিচ্ছে, প্রচন্ড গরমে যদি আপনি যখন রোজা রাখেন সারা দিন আপনি পরিশ্রম করেন, ইফতারের সময় যখন আপনার সামনে ঠান্ডা শরবত রাখা হয়, ঠান্ডা লেবুর শরবত,
আমের শরবত, ট্যাঙের শরবত বা আপনার পছন্দের শরবত যখন রাখা হয়, আপনি যখন সারাদিন গরমের ভিতরে মোর দ্যান 45 ডিগ্রি সেলসিয়াস 45 ডিগ্রি বেশি তাপমাত্রা গরমেও যখন রোজা রাখেন, ওই ঠান্ডার শরবতটা খেলে আলহামদুলিল্লাহটা কি মুখ থেকে আসে নাকি ভিতর থেকে আসে? এই জন্য সর্বাবস্থা কি বলবো, আলহামদুলিল্লাহ। এবং আজকের যে মজলিসে এসেছি, আপনি চিন্তা করে দেখেন, আপনি আল্লাহর জিকির করবেন এখানে দুনিয়াতে, আর আপনার জিকির হবে আসমানে। আপনার জিকির কোথায় হবে? আসমানে। এটা আমার কথা নয়, মুসলিম শরীফের হাদিস। মাজতামা কওমুন ফি বাইতি মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া হাফাতুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন বান্দা আল্লাহর ঘরে একত্রিত হবে, সেখানে কোরআন এবং হাদিসের দরস হবে, তাদরিস হবে, সেই জায়গাকে রহমতের, সেই জায়গা আসমান থেকে রহমত নাজিল হবে, রহমত আমি আল্লাহ এবং আমার হাবিবের জিকিরে মজলিসে আলোচনা শুনতেছে, আমাদের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আসমানবাসীদের কাছে করবেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাদেরিন, চট্টগ্রামে, ঢাকায়, দেশের বড় বড় বিভাগীয় শহরগুলো দেখবেন, কোন এক বিশিষ্ট ব্যক্তির সাথে, মন্ত্রীর সাথে, সংসদ সদস্যের সাথে কোন এক নেতা যদি একটা সেলফি তুলতে পারে, সে তার পোস্টারের ভিতরে লাগায় কিনা? লাগায় না। এটা আল্লাহর, আল্লাহর জি, আল্লাহ যদি আমাদের জিকির আসে আজিমে করে, আর সে আজিমে আসমানবাসীদের কাছে, সেটার সে কি দুনিয়ার কোন সেলিব্রিটি, কোন ব্যক্তিত্ব, কোন নেতা, কোন মন্ত্রী মিনিস্টারের সাথে সেলফি কোনটা বেশি দামি, না আমাদের জিকির আসমান হবে সেটা বেশি দামি? আপনি এখানে আল্লাহর জিকির করতেছেন, জিকির করার কারণে অন্তর প্রশান্ত হয়েছে কিনা? আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, নিশ্চয় আল্লাহর জিকির অন্তরে কি হয়, প্রশান্ত হয়। এরপরে এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আচ্ছা আল্লাহ তো আমাদের জিকির করেন, কিন্তু সব সময় আল্লাহ সব সময় কার জিকির করে বলেন তো, দেখে কে বলতে পারে কার জিকির করে? আল্লাহর হাবিবের জিকির করে। এটা আমার কথা না, সূরা আহজাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইন্নাল্লাহা ইনদির আলমাইটি আল্লাহ ওয়া মালায়েকাতুহু এন্ড হিজ অল এঞ্জেলস, তার সমস্ত ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা সর্বাবস্থা নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে বলুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এখানে একটা সিক্রেট জিনিস আপনাদেরকে বলবো, যে আল্লাহ রাব্বুল আলামিন, আচ্ছা আমরা খাই আল্লাহকে খান, আমরা ঘুমাই আল্লাহকে ঘুমান, আমরা বিবাহ করি আল্লাহকে বিবাহ করেন, আমরা পান করি আল্লাহকে পান করেন, আমরা সন্তান জন্ম দেয় আল্লাহকে সন্তান জন্ম দেন, লাম ইয়ালিদ ওয়ালাম, তিনি জন্মগ্রহণ করেননি এবং জন্ম দেনও না। আচ্ছা তো আল্লাহর জিকির এখন জারি আছে না বান্দাদের মাধ্যমে, আছে কি না? তো কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, ইয়ামা ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, আচ্ছা যেদিন মানুষ তুলার মতো সমস্ত সৃষ্টি খান খান হয়ে যাবে কিয়ামতের দিন, ইসলাম ইসরাফিলের সিংহের সাথে সবকিছু যখন ধুলাবালির মতো উঠতে থাকবে, ওই সময় কি আল্লাহর জিকির থাকবে? জিকির যারা করবে তারাই তো কি ধ্বংস হয়ে যাচ্ছে, জিকির যারা করতেছে করবে তারাই তো কি? জিকির কি খালেকে করে নাকি মাখলুকে করে? আল্লাহ খালেক, আমরা মাখলুক, আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টিকৃত, আমরা কি সৃষ্টি? তো মাখলুক তো ধ্বংস হয়ে যাচ্ছে, দেখেন মাখলুক ধ্বংসের মাধ্যমে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জিকির আর সে আজিমে করতেছেন, বলুন আল্লাহু আকবার। এই জন্য ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা এটা বাংলা ব্যাকরণ অনুযায়ী হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকালীন ক্রিয়া, আরবি ব্যাকরণ অনুযায়ী মুদারিব, ইংলিশ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে চলতেছে ভবিষ্যতেও চলবে, বলুন আল্লাহু আকবার।
তাহলে যখন আল্লাহর জিকির বন্ধ থাকবে তখনও নবীর জিকির কি থাকবে? চালু থাকবে। তখনও নবীর জিকির কি থাকবে? তো এই নবীর দরুদ শরীফ নাকি দরুদ ইব্রাহিম সারা, বাকিগুলো নাকি বেদাত বলে না নাউজুবিল্লাহ, বাকিগুলা বলে নাকি বেদাত বলে না নাউজুবিল্লাহ। তাহলে নবীর জিকির এখন বলেন হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন তো সারা পৃথিবীর টাইম ম্যানেজমেন্টটা, লন্ডনের যে লন্ডন ক্লক যেটা গ্রিনউইচ মিন টাইম টিএমটি, আপনারা যখন বিদেশে যান, হজে যান, উমরা যান, সেখানে দেখবেন 12টা পরে 13টা 14টা 15টা লেখে কিনা টিকেটের ভিতরে, তো টিকেট অফিস এটাকে আবার 13টাকে 1টা করে দেয়, 14টাকে 2টা করে দেয়, ঠিক কিনা? সারা পৃথিবীর টাইম ম্যানেজমেন্টটা, টাইম রোটেশনটা, সেটা নির্ধারণ করা হয় লন্ডনের লন্ডনের সেই টাওয়ার থেকে, লন্ডন ক্লক থেকে, যেটাকে বলা হয় জিএমটি গ্রিনউইচ মিন টাইম। আপনি প্রশ্ন করেন হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করছেন, তো সারা পৃথিবীতে একই টাইমে রাত 12টা, একই টাইমে দুপুর 12টা, একই টাইমে দুপুর 1টা তো করতে পারতেন, কিন্তু আমেরিকা যখন দিনের 12টা, আমাদের দেশে তখন রাতের 12টা, আবার মালয়েশিয়াতে যখন সকাল আপনার 10টা, আমাদের দেশে 8টা, ইরাকে যখন 7টা, আমাদের দেশে তখন সন্ধ্যা 5 আপনার ভোর 5টা। হুজুর এই প্রত্যেক দেশের সাথে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পুরো 24 ঘন্টার ভিতরে টাইমের তারতম্য কি? উত্তর হচ্ছে যদি সারা বিশ্বের টাইমটা একই রকম হতো, একই টাইমে যদি নামাজ হতো, তাহলে আপনার আল্লাহর হাবিবের পর নামাজের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়িদিনা মুহাম্মদ দরুদ ইব্রাহিম আছে কিনা? সারা বিশ্বের নামাজের টাইম একটা হতো না, তাহাজ্জুদের টাইম একটা হতো না, হতো কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন টাইম ম্যানেজমেন্টটা, টাইম রোটেশনটা, ম্যানেজমেন্ট এমন ভাবে করেছেন যে পৃথিবীর ভিতরে কোথাও না কোথাও নামাজের ওয়াক্ত। আর যখনই 1.6 বিলিয়ন মুসলমান তথা প্রায় 1.5 কোটি বা 2 কোটি মুসলমান যে পৃথিবীর ভিতরে আছে, মিনিমাম একজন হলেও পৃথিবীর কোনো না কোনো প্রান্তরে নামাজ পড়তেছে, আর ওই নামাজের ভিতরে আমার নবীর দরুদ আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ভিন্নতাটা সৃষ্টি করেছেন যেন পৃথিবীর ভিতরে 1 সেকেন্ড নয়, 1টা কোয়ার্টার সেকেন্ডও যেন নবীর জিকির সারা যেন বন্ধ না হয়। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির হিকমতের ভিতরে একটা, নবীর জিকির আল্লাহ রাব্বুল আলামিন কি করে না বন্ধ, এটা আছে, চলতেছে, চলবে। পৃথিবী যখন থাকবে না তখনও আল্লাহ রাব্বুল আলামিন নবীর জিকির করবে, এটা আমার কথা নয়, কোরআনের কথা, সূরা আহজাবের কথা, আল ইউসাল্লুনা আলান নবী, পড়তেছে এবং করবে, পড়তেছে এবং কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আমার একজন মালয়েশিয়ান বন্ধু ছিল, আমি যখন সেখানে ছিলাম, মালয়েশিয়ান বন্ধুর নাম হচ্ছে আবুল বারাকাত, সে আমাকে বলতো ওস্তাদ হোসেন, সায়া বাচা সালাওয়াত দি আতাস বাগিন্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেতিয়ে হারি সুফুল রিবুকালি আপাবিলা সায়া সালাওয়াত দি আতাস বাগিন্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সায়া নামপা আপাবিলা সায়া বাচা সূরা ইয়াসিন সায়া নামপা সেতিয়ে হুরুফ দারি পদ ইয়াসিন আকান বিরচা দি পান সায়া আপাকা মানাই তো ওস্তাদ হোসাইন। আমাকে বলতো হোসাইন, আমি প্রত্যেক দিন 10,000 বার দরুদ শরীফ পড়ি, বলুন আল্লাহু আকবার, বলুন না সুবহান আল্লাহ। হোসেন, আমি প্রত্যেক দিন 10,000 বার দরুদ শরীফ পড়ি, এটা আমার ওয়াজিফা, কিন্তু আমি যখন কোরআন শরীফের সূরা ইয়াসিন বা অন্যান্য সূরা তেলাওয়াত করি, আমি দেখি এই অক্ষরগুলো সোনালী কালারের রূপ নিয়ে আমার চোখের সামনে ভাসতে থাকে, বলুন আল্লাহু আকবার। বলতেছে আপাকা মানা ইতু ইয়া হোসেন, হোয়াট ইজ মিন দ্যাট, এটার অর্থ কি আমাকে একটু বলেন। আমি বলছি আমি এটা বলতে পারতাম না, তবে আমি একটা ঘটনা জানি। আল-আজহার ইউনিভার্সিটির গ্র্যান্ড ইমাম শায়খ, যিনি আল-আজহারের তরিকত তাসাউফ পড়াটা বাধ্যতামূলক সাবজেক্ট করেছেন, আল-আজহারের তাসাউফ তরিকত, এই তরিকত আজকে তরিকতের দরবার আসছেন না, তরিকতের সাবজেক্টটা আল-আজহার ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য, পৃথিবীর প্রায় 200টি দেশের স্টুডেন্ট আল-আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তাদের জন্য তরিকত তাসাউফ পড়া এটা বাধ্যতামূলক, স্যার কম্পালসারি সাবজেক্ট, এটাতে কোনো ছাড় না, এটা পড়তেই হবে। যিনি এটা বাধ্যতামূলক করেছেন একজন আল্লাহর ওলি ছিলেন, উনি একদিন খুবই পেরেশান ছিলেন, খুবই কি ছিলেন, পেরেশান ছিলেন, তখন ওনার কাছে একজন সাদা পরিহিত পোশাক পরা অপরিচিত যুবক এসে একটা সিরকুট লিখে দিল,
বলতেছেন আপনি এই দরুদ শরীফটা বসে বসে পড়েন তাহলে আপনার পেরেশানি বিপদটা দূর হয়ে যাবে। দরুদ শরীফটা ছিল এভাবে, আল্লাহুম্মা সাল্লি সালাতা জালালিন ওয়া সাল্লিম সালামা জামালিন আলা হযরত হাবিবিকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াকশাল্লাম বিনুরিকে কামা গাশাতু সাহাবাতুত তাজাল্লিয়াত ওয়া নাযারা ইলা ওয়াজহিকাল কারীম ওয়া বিহাকীকাতিল হাকায়িকি কাল্লামা মাওলাহু আল্লাযী আল্লাযী আআদাহু মিন কুল্লি সু। আল্লাহুম্মা ফারিজ কারবি কামা ওয়া'আদতা আম্মা ইউজিবুল মুত্তার ইযা দাআহু ওয়া ইয়াকশিফু সু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বললেন আপনি এই দরুদটা বসে বসে একা নিবৃত্তে নিরিবিলি পড়ুন। যখন উনি এটা পড়তে লাগলেন তখন উনি দেখলেন যে আন্নাহাদি হুল রূপ ইতালা আলা আমামি, আমার সামনে এই দরুদ শরীফটা সোনালী কালার হয়ে বাসতেছি। ফাইকান্তু আন্না কাদ ফারাজাল্লাহ জাহা, তখন আমি বুঝলাম যে আমার মুসিবতটা দূর হয়ে গেল। সাথে সাথে একজন বলতেছে, ইয়ে ইমাম, তুমি যে এই মুসিবতের কারণে এখানে বসে বসে দরুদটা পড়তেছ, তোমার ওই বিপদটা দূর হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমার সম্পর্কে এক ভাগিনা বলে, হুজুর মামা অনেক জায়গা তদবির করেছি মিডল ইস্টে কিন্তু ভিসা আসে না। আমি বলছি তুমি এই দরুদ শরীফটা বসে বসে একা পড়তে হবে, একরা হাফিল খালা একা পড়বে। উনি এক সপ্তাহ পড়ার পরে বলছে, মামা যেটার জন্য বছরের পর বছর আমি অপেক্ষা করতেছি সেই দরুদ শরীফটা আমি এক মাস, আপনার ও তো বাংলা শিক্ষিত, আমি উচ্চারণটা লিখে দিছি সেটা পড়েছে। বলছে আমি মামা আমি এক সপ্তাহ পড়ার সাথে সাথে আমার কাতারের ভিসা চলে আসছে। বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ এমন একটা আমল, দরুদ শরীফ এমন একটা আমল, নামাজ পড়বেন যদি রিয়া থাকে, লৌকিকতা মানে মানুষকে দেখানোর নিয়ত থাকে, নামাজ কবুল হবে। রোজা যদি মানুষকে দেখানোর নিয়ত থাকে হবে। হজ যদি মানুষ হাজি সাহেব বলবে আল হজ বলবে এই নিয়তে হজ করেন, হজ হবে। মানুষ দানশীল বলবে ওই নিয়তে আল্লাহর সন্তুষ্টি না, আপনি যদি দান করেন দান কবুল হবে। এইভাবে পৃথিবীর ভিতরে যত প্রকারের আমল আছে যদি লৌকিকতা থাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আমল কবুল করবে না। দরুদ শরীফ দ্য ইউনিকনেস অফ দরুদ টু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ যে এত ইউনিক সেটা কেউ যদি ভুল ভ্রান্তি সহ পড়ে, কেউ যদি মানুষকে দেখানোর জন্য পড়ে তাহলে আল্লাহ সেটা কবুল করেন। হুজুর কিভাবে সম্ভব? অন্যান্য আমল লৌকিকতা থাকলে ভুল ভ্রান্তি হলে আল্লাহ কবুল করেন না, কিন্তু দরুদ শরীফ কেন কবুল করেন? এটা আমার কথা নয়, গত সোহাদায়ে কারবালা জমিয়তুল ফালাহ চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের দশম দিবস শেষ দিবসে গোসে পাক আব্দুল কাদের জিলানীর আওলাদ যিনি প্রতি বছর আসেন, উনি ওনার আলোচনার ভিতরে এই আলোচনাটি করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো নামাজ পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিন তো রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কিন্তু বান্দা যখন দরুদ শরীফ পাঠ করে দরুদ শরীফ গুলো যখন আসমানে যায় কিন্তু বান্দার এই লৌকিকতা ভুলের কারণে এগুলো কি হয়ে যায়, আটকে যায়। তো আসমানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতারা যে নবীর উপরে দরুদ শরীফ পাঠ করতেছে, বান্দার এই দরুদ এবং আল্লাহর ওই দরুদ সবগুলো একাকার মিশ্রিত হয়ে বান্দার গুণাগুলো জোরে পড়ে, এটাকে ফ্রেশ বিশুদ্ধ হিসেবে আল্লাহ কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। এখন বুঝে আসছে? এখন বুঝে আসছে? কারণ দরুদ শরীফ আমরা পড়ি আল্লাহ পড়ে, শুধু আমরা পড়ি না, আমরা পড়লে মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করেন। বলুন সুবহানাল্লাহ। তার থেকে 10টা গুনাহ দূর করে দেন, তার থেকে 10টা গুনাহ, তার জন্য 10টা মর্যাদা লিপিবদ্ধ করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফ এমন একটা আমল, দরুদ শরীফ পাঠ করলে মাটি আপনার শরীরকে নষ্ট করতে পারবে না, বলুন আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পাঠ করলে ইন্তেকালের সময় হলো আল্লাহর হাবিবের চেহারা দেখে দেখে দুনিয়া থেকে বিদায় নেবেন, বলি আলহামদুলিল্লাহ। মিনিমাম দৈনিক মিনিমাম 300 বার দরুদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ, দেখবেন হাসরের ময়দানে আল্লাহর হাবিবের শাফাত নসিব হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে জাগ্রত অবস্থায় একবার বা স্বপ্নে কিংবা জাগ্রত অবস্থায় একবার স্বপ্নে দেখবে তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক দিন ঘুমানোর সময় নিয়ত করবেন যে আল্লাহর হাবিবের জিয়ারত। আমার শেখ ডক্টর ইসিয়ার রুশদি আলাজান ইউনিভার্সিটি যখন আজার মসজিদে বুখারী শরীফ পড়াচ্ছেন, একদিন একটা ঘটনা বললেন, একদিন মিশরের এক লোক একজন পীর সাহেবের কাছে আসে, বলছেন ইয়া যে শেখ আপনি আমাকে একটা উজিফা দেন তো, যে উজিফাটা দেখলে পড়লে আমি আল্লাহর হাবিবের আমি কি করব, জিয়ারত স্বপ্নের ভিতরে বা জাগ্রত অবস্থায় পাবো। বলবে যে তোমার উজিফা হচ্ছে তুমি এখন থেকে এক ফোঁটা পানি পান করবে না আর সারাদিন শুকনা খাবার খাবে, শুকনা
এবং রাত্রে ঘুমানোর সময়ও কোনো পানি খেতে পারবে না এবং এভাবে ঘুমাইতে যাবে। বুঝে মনে মনে বলতেছে চাইছিলাম কি ওজিফা দিতে, বলতেছে সারাদিন কি পানি খাওয়া যাবে না, শুকনা রুটি খাইতে হবে, রাত্রে ঘুমানোর সময় কি আপনার শুকনো খাবার খেয়ে ঘুমাইতে হবে, এক ফোঁটা পানিও খাওয়া যাবে না। কিন্তু তরিকতের এমন একটা জগৎ, আদবের জগৎ, দ্বিতীয়বার রিপ্লাই দেয় না, প্রশ্ন করে না কেন এটা বলছেন। কারণ শায়খ যেটা বলছে এটাকে পানাফিস শায়খ বলে। কি বলে? পানাফিস শায়খ। ঠিক সারাদিন প্রচন্ড তৃষ্ণা, কিসের তৃষ্ণা? পানির তৃষ্ণা। রাতেও খাবার খাইছে, এক ফোঁটা পানি খায় না, কিসের তৃষ্ণা? পানির তৃষ্ণা। রাত্রে ঘুমাইছে, একটু পর পর ঘুম ভাঙে, কিছুক্ষণ পর দেখে যে নীল নদের পানি খাচ্ছে, কিছুক্ষণ পর দেখে যে বহাইরের কারণে পানি খাচ্ছে, কিছুক্ষণ পর পর দেখে যে স্বপ্নের ভিতরে দেখে যে আবার জাগে, দেখে যে পানি খাচ্ছে, পানি নাই, সারা রাত তার চিন্তা চেতনার ভিতরে পানি আর পানি, কারণ প্রচন্ড তৃষ্ণা নিয়ে সে ঘুমাইতে গেছে। পরের দিন শায়খ জিজ্ঞাসা করতেছে গত রাতে কি দেখছো? বলে শায়খ আমি এত প্রচন্ড পিপাসা নিয়ে ঘুমাইতে গেছি, আমি সারা রাত সারা দিন শুকনো খাবার খেয়েছি, রাতে ঘুমানোর আগেও শুকনো খাবার খেয়েছি, রাত্রে আমি পানি আর পানি ছাড়া আর কিছু দেখে নেই। বলেছো যে পানির তৃষ্ণা নিয়ে তুমি ঘুমাইতে গিয়েছিল, সেই তৃষ্ণা নবীকে দেখার তৃষ্ণা নিয়ে যদি তুমি ঘুমাইতে যাইতে, ওই পানির পরিবর্তে সারা রাত তুমি শুধু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে বলুন। সুবহানাল্লাহ। দেখছেন, দেখছেন তরিকতের শায়েকরা কিভাবে ট্রেন করে, কিভাবে শিক্ষা দেয় মুরিদদেরকে। এই জন্য দরুদ শরীফ এত বেশি ইউনিক। হাবিব আলী চিফতি বলেছেন এক লোক সুদের কারবার করত। কিসের কারবার? তবে তার একটা আমল ছিল, সারা জিন্দগি সবসময় কি করতো? দরুদ শরীফ পাঠ করত। দরুদ শরীফ তার, যদি এটা একটা খারাপ আমল, এটা একদম মানে আপনার সুদ খুবই মারাত্মক, জঘন্য, হারাম। তা এখন ওই লোক তার ছেলের সাথে কোথায় যাচ্ছে, সংক্ষেপে বলতেছি লম্বা ঘটনা, হজে যাচ্ছে। কোথায় যাচ্ছে? হজে যাচ্ছে। তৎকালীন যুগে হজে পায়ে হেঁটে ঘোড়ায় গাদায় করে যেত, বর্তমানের মতো এরকম ফ্লাইট কিংবা জাহাজ এটা ছিল না। হজে যাচ্ছে মাঝপথে এহরামের কাপড় পরা, মাঝপথে উনি ইন্তেকাল করছেন। এই দুধু মুরবিবির ভিতরে একা ছেলে, বাবার মৃত্যু, পেরেশান নাকি খুশি? পেরেশান নাকি খুশি? ভয়, পেরেশান, টেনশন, কিভাবে কোথায় নিব, কিভাবে দাপন করব, মরুভূমির ভিতরে কেউ নাই, চিন্তায় ক্লান্ত, পরিশ্রান্ত। তা এহরামের কাপড় দিয়ে পিতার এহরামের কাপড় দিয়ে পিতাকে কি দিল? ডেকে দিল। আমরা ডানি দেয় যদি বলে আমাদের আঞ্চলিক ভাষায়, তাই না? ডেকে দিল। তা আমরা ডেকে দেওয়ার পরে, মা বাবা মরে যাওয়ার পরে আমরা বারবার আবার দেখি না, দেখি কিনা, উল্টে দেখে যে পিতার চেহারা শুকরের চেহারা হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। এখন টেনশন কি বাড়ছে নাকি কমছে? টেনশন, চিন্তা, ভয় বাড়ছে নাকি কমছে? টেনশন, চিন্তা, ক্লান্তি, সফরের তন্দ্রা চলে আসলো, দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আসলেন, এসে ওনার চেহারার উপরে হাত বুলাইয়া দিলেন, তখন উনি নুরানি চেহারা জল জল করতেছে। তখন এই লোক জিজ্ঞাসা করতেছে, ছেলে জিজ্ঞাসা করতেছে যে কে আপনি? আপনি আমার বাবাকে যখন চেহারার উপরে হাত বুলিয়ে দিলেন, ওনার চেহারা জল জল করতেছে, বলতেছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পিতা সুদের কারবার করত। সুদের কারবার যারা করে তারা মরার পরে চেহারা বিকৃত হয়ে যায়, কিন্তু তোমার পিতার একটা আমল ছিল, সারা জিন্দগি আমার উপরে দরুদ শরীফ পাঠ করছে, তো আমি নবী তোমার বাবার জন্য সাফায়াত করলাম, এই জন্য বিকৃত চেহারা নুরানি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে ঘুম ভেঙে গেল, তখন উল্টে দেখে যে তার পিতার চেহারা শুকরের চেহারা থেকে নুরানি জল জল করতেছে। বলুন আল্লাহু আকবার। কিসের বদৌলতে? দরুদ শরীফের বদলতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন। হাদেরিন, দরুদ শরীফ এমন একটি শ্রেষ্ঠ আমল যেটা আপনার জীবনে কখনো বৃথা যাবে না। আর সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠ দিন কোন দিন? মাশাআল্লাহ, কোন দিন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআ, তোমাদের ভিতরে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, ফাসাল্লু আলাইয়া, ওই দিন আমার উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো, ফা ইন্না সলাতুকুম মারুদাতুন আলাইয়া, কেননা তোমাদের এই দরুদ আমার কাছে পৌঁছানো হয়। কোথায় পৌঁছানো হয়? আমার কাছে। সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ কাইফা উসাল্লি আলাইকা ওয়া কাদ আরামতা, হে আল্লাহর হাবিব কিভাবে আপনার উপর দরুদ শরীফ পাঠ করব, আপনি তো মরার পরে ইন্তেকালের পরে মাটির সাথে মিশে যাবে। আল্লাহর হাবিব বললেন
নবীদের শরীর মোবারককে নষ্ট করাটা হারাম করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য সারা জিন্দগি আমরা কি করব, দরুদ শরীফ পাঠ করব। আলোচনা শুরু থেকে এখন পর্যন্ত অনেক শুনেছি, এই সব আলোচনা জিরো হয়ে যাবে। কে বলতে পারবে কিসের কারণে? গত বছরও বলছি কোনো কাজে আসবো না, কেন কে বলতে পারবে? যদি সিম কার্ড ঠিক মতো বসানো না, আপনার জন্য আমেরিকা থেকে আইফোন পাঠাইছে, আপনার জন্য দুবাই থেকে স্যামসাং পাঠাইছে, কাতার থেকে শাওমি পাঠাইছে, ওমান থেকে ভিভো পাঠাইছে, বিশ্বের নামি দামি ব্র্যান্ড ওয়ান প্লাস পাঠাইছে, 1.5 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ মোবাইলের দাম, এটাতে যদি সিম কার্ডটা ঠিক মতো ইনসার্ট বসানো না হয়, আপনার মোবাইলে নেটওয়ার্ক আসবে, আপনার সারা জিন্দগির আমল কোনো কাজে আসবে না। ইফ ইউ ডু নট হ্যাভ ইউর ফিউর ভ্যাকেশন অফ ইউর টেনশন, আপনার যদি নিয়তের বিশুদ্ধতা না থাকে, আপনার জীবনের কোনো আমল আপনার কাজে আসবে না। এই জন্য নিয়তের বিশুদ্ধতা ঠিক করা দরকার আছে কিনা, আমাদের সন্তানদেরকে নিয়ত পরিশুদ্ধ ছোটবেলা থেকে করাইতে হবে কিনা, নিয়তের সম্পর্কে শেখ আফিফউদ্দিন জিলানী ছোট্ট সুন্দর একটা কথা বলেছে, আপনারা শুনতে রাজি আছেন? আমাদের দেশে কিন্ডারগার্টেন বলেন, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি, কলেজ এবং যে কোনো লেভেলের শিক্ষা প্রতিষ্ঠান, অডিট পরিদর্শক আসে কিনা? আসে কিনা পরিদর্শক অডিট করার জন্য? তো আগামীকাল অডিট আসবে, আজকে সমস্ত টিচাররা বলে দেবে আগামীকাল ক্লাসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, নিট অ্যান্ড ক্লিন হয়ে, নখ কেটে, চুল কেটে সুন্দর করে পরিপাটি হয়ে আসতে হবে, বলে কিনা? বলে। শেখ আফিফউদ্দিন জিলানী বলেছেন, দ্য ওয়ান্স আপন এ টাইম অ্যান অডিট কেম টু অ্যান ইনস্টিটিউট মালয়েশিয়াতে, উনি 10টাতে বলেছেন যে একদা একটা প্রতিষ্ঠানে একজন অডিট আসলো, একজন কি আসলো অডিট, আমরাও পড়াশোনা অবস্থা ছাত্র জীবনে অডিট আসলো, কমন প্রশ্ন একটা করে, হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য কি, এটা অডিটরা বেশি করে। তখন দ্য অডিট আস্ক টু অল স্টুডেন্টস ওয়ান বাই ওয়ান, এক এক করে সব স্টুডেন্টকে জিজ্ঞাসা করে, ও মাই সান ইউ কেম দিস ইনস্টিটিউট এন্ড হোয়াট ইজ ইউর গোল, হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ বিয়ন্ড দি স্টাডি, তুমি এখানে এসেছো পড়তে এসেছো, এই পড়াশোনার পিছনে তোমার ভবিষ্যতের লক্ষ্য উদ্দেশ্য কি? One of them, he replied that, I want to be physician, ami doctor hote chai. Then he called to another student and asked, what is his goal, what is his aim in life? He said, I want to be lecturer in the university, ami bishwabidyaloyer ekjon probashok lecturer hote chai. Then he called to another student, what is his goal, what is your aim in life, tomar jiboner lokkho uddeshyo ki? Se bole, I want to be architect, ami ekjon noksha building e je sthapati je noksha kore, ami architect hote chai. Then he called to another student, what is your aim in life, he said, I want to be engineer, ami ekjon engineer hote chai. Then he called to another student, he said, I want to be Islamic preacher, ami ekjon islami dai wise hote chai. Then he called to another student and asked him, What is your goal, oh my son? Why you came this institute? তুমি এখানে কেন এসেছো? এই যে পড়াশোনা করতেছো, তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? He said that I want to be police inspector. আমি একজন পুলিশের কি হতে চাই? Inspector হতে চাই। In this manner, different students started to answer different answers. এভাবে এক একজন ছাত্র এক একটা, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ফিজিশিয়ান, কেউ বায়োলজিস্ট, কেউ কেমিস্ট, কেউ বিজনেসম্যান, কেউ অরেটর, এক একজন এক একটা বলতেছে। Amongst them, one of miracle boys. তাদের ভিতরে একজন বিস্ময় বালক ছিল, তাকে ডাকলো, ও মাই সান, ইউ কেম দিস ইনস্টিটিউট টু স্টাডি, বাট হোয়াট ইজ ইউর গোল বিয়ন্ড দি স্টাডি, তুমি এখানে পড়াশোনা করতে এসেছো, কিন্তু এই পড়াশোনার পিছনে ভবিষ্যতে তোমার লক্ষ্য উদ্দেশ্য কি? সেই বিস্ময় বালক যেটা রিপ্লাই দিয়েছেন আপনারা শুনতে চান? The boy eventually replied and he said that I want to be the companion of the Prophet sallallahu alaihi wasallam. ওই বালক বলতেছে, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হতে চাই, বলুন আল্লাহু আকবার। The boy is shocked. He shocked. অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। He said, how come you want to be one of the companions of the Prophet sallallahu alaihi wasallam after 14 and a half centuries? 14.5 বছর পরে এই যুগে এসে তুমি আল্লাহর হাবিবের একজন সাহাবী হতে চাও? Why? How this kind of intention came into your heart and your mind? এই চিন্তা তোমার অন্তকরণে এবং মস্তিষ্কে কিভাবে আসলো? বাচ্চার জবাব শুনতে চান?
বাচ্চা কি জবাব দিল শুনতে চান? ও মাই ডিয়ার সন, লিসন টু মি, হে স্যার, প্রিয় স্যার, আপনি আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। Why this kind of intention came into your heart and in my mind? কেন এই ধরনের নিয়ত আমার মস্তিষ্কে এবং অন্তঃকরণে আসলো? Every single night when I go to sleep, I can't sleep until I listen one of the stories of the companions of the Prophet sallallahu alaihi wasallam. আমি প্রত্যেক দিন রাতে যখন ঘুমাইতে যাই আমার ঘুম আসে না যতক্ষণ পর্যন্ত এক একদিন এক একজন সাহাবীর গল্প আমি শুনি। এভাবে আমার জীবনে প্রত্যেক দিন আমার আম্মা জান যখন রাতে ঘুমানোর সময় এক একদিন এক একজন সাহাবীর গল্প আমাকে শোনাতেন, আমার অন্তরের ভিতরে আর কোনো চিন্তা ধারণা নাই, আমিও চাই আল্লাহ হাবিবের একজন সাহাবী হতে। বলুন সুবহানাল্লাহ। আমাদের সন্তানেরা বিশ্বকাপের সময় কার পতাকা টাঙায়? আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, এগুলোর পতাকা লাগায় কিনা, জার্সি লাগায় কিনা? যদি বলেন কোন 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 বছর আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে, রানার্স আপ হয়েছে, কোন কোন বছর ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছে, রানার্স আপ হয়েছে, কোন কোন বছর উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়েছে, রানার্স আপ হয়েছে, কোন কোন বছর জার্মানি ফ্রান্স কাপ নিয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে, তারা বলতে পারবে? কোন কোন বছর মেসি ব্যালন ডি'অর হয়েছে, কোন কোন বছর কে গোল্ডেন গ্লোব পাইছে, কোন কোন বছর মেসি কিংবা নেইমার কিংবা রোনালদো বুট পাইছে, তারা বলতে পারে কিনা? পারে কিনা? চার খলিফার নাম জিজ্ঞাসা করলে বলতে অনেকে পারবে পারবে? This is the human social ethical destruction. এটা আমাদের নৈতিক অবক্ষয়। আমাদের ছেলেরা তাদেরকে তাদের মতো করে হেয়ার স্টাইল করে কিনা? আল্লাহ রাব্বুল ইসসাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে কোন সম্প্রদায়ের চেহারা ধারণ করলো সে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে কাদের অন্তর্ভুক্ত হয়ে গেল? তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এটা আফসোসের বিষয়, মনে কষ্ট নেবেন না যুব সমাজ। আপনার ভাইয়ে ভাইয়ে হানাহানি, বন্ধু বন্ধু হানাহানি, ইভেন স্বামী স্ত্রী ভিতরেও ঝগড়া, ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টার নিয়ে আসে না আসে না, মারামারি হয়েছে, কোকা কোলার বোতল পেপসির বোতল ভেঙে পেটের ভিতরে ঢুকাই দিয়েছে, পতাকা টাঙাইতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কিংবা আপনার পিছলা গিয়ে পরে মারা গেছে কিনা? ভালো কাজে মারা গেছে নাকি পাপের কাজে মারা গেছে? বলেন না, ভালো কাজে মারা গেছে নাকি পাপের কাজে মারা গেছে? যদি মাহফিলের ব্যানার টাঙাইতে গিয়ে মারা যাইতো, মিলাদুন্নবীর পতাকা টাঙাইতে গিয়ে মারা যাইতো, তাহলে বলতে পারতাম কিসের কাজে? ভালো কাজে মারা গেছে। আনফরচুনেটলি দিস ইজ সোশ্যাল এন্ড হিউম্যান ডিস্ট্রাকশন। এটা আমাদের নৈতিক অবক্ষয়, যার কারণে সমাজের ভিতরে কি অশান্তি, সমাজের ভিতরে কি, ওই যে আমরা আমাদের সন্তানদেরকে কি দিতে পারি না? তাকওয়া শিক্ষা দিতে পারি না। তাকওয়া শিক্ষা দিতে হলে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে, নামার স্ত্রীর সামনে সন্তানদের সামনে কখনো মিথ্যা বলা যাবে, মিথ্যা বলা যাবে। আমাদের দেশের দুধের ব্যবসায়ীরা ম্যাক্সিমাম দুধের সাথে পানি মিশায় কিনা? দুধের সাথে পানি মিশায় কিনা? পেয়ারা কিনে নেবেন, হুজুর পেয়ারা মধুর মতো মিষ্টি, বাড়িতে গিয়ে দেখবেন পানির মতো মিষ্টি, ঠিক কিনা? আছে কিনা এরকম? অন্যান্য ফলও একই কথা বলে বিক্রি করে বাড়িতে গেলে দেখি পানির মতো মিষ্টি, ঠিক কিনা? তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশানা ফালাইসা মিন্না, যে ধোকাবাজি করলো সে আমার উম্মতের অন্তর্ভুক্ত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় দুধের ভিতরে পানি ভেজাল, পানি মিশ্রণের ভেজাল এত বেশি বেড়ে গেছে, উনি ঘোষণা দিয়ে দিলেন সারা রাজ্যের ভিতরে, সাবধান দুধ ব্যবসায়ীরা, যারা পানির ভিতরে আপনার দুধের ভিতরে পানি মিশ্রণ করতেছো তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এটা ঘোষণা দেওয়ার পরে, রাজ্যের ভিতরে ঘোষণা দেওয়ার পরে উনি কি ঘোষণা দিয়ে বসে আছেন নাকি রাতের অন্ধকারে হেঁটে হেঁটে প্রজাদের অবস্থা দেখতেন? প্রজাদের অবস্থা আমাদের দেশে, পৃথিবীর অনেক দেশে আইন আছে, বাস্তবায়ন নাই। আইন আছে, খতিয়ানা আছে, দখলে নাই, খতিয়ানা আছে, আইন আছে, বাস্তবায়নে নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা নু আইন জারি করছেন, এটা বাস্তবায়ন হচ্ছে কিনা রাতের অন্ধকারে ঘুরে ঘুরে পুরো রাজ্যের ভিতরে খুঁজতেছেন? বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। উনি বলেছেন, যদি ফোরাত নদীর তীরে একটা কুকুরও যদি পিপাসার্থ হয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, হে উমর, তোমার শাসনামলে ফোরাত নদীর তীরে একটা প্রাণী কুকুর পিপাসার্থ হয়ে মারা গেছে, তখন আমি কি জবাব দিব? বলুন আল্লাহু আকবার। সেই আদর্শ যদি বর্তমানে থাকতো সমাজের ভিতরে, টর্চ লাইট মেরে কোনো গরিব পাওয়া যাইতো? কোনো গরিব পাওয়া যাইতো?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতেছেন, ঘুরতে 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 ক্লান্ত হয়ে একটা ঘরের সাথে হেলান দিলেন। হেলান দেওয়ার পরে দেখলেন ঘরের থেকে আওয়াজ আসতেছে, এক মহিলা তার কন্যাকে, ছোট কন্যাকে বলতেছে, ইয়া ইবনাতি, হে আমার কন্যা, ইস্তাইকে দি, ওয়াখলিতিল মা বিল হালিব, হে আমার কন্যা, জাগো, ফজরের আগে জাগো, দুধের সাথে পানি মিশ্রণ করো, কারণ দুধ যারা বাজারে বাজারে দেয় তারা ফজরের সময় উঠে যাইতো, ঠিক কি না? বলতেছে, উম্মা মা সামাইতি, হে আমার মা, তুমি কি শোনো নাই আমিরুল মুমিনিন কি নির্দেশনা দিয়েছে, ঘোষণা দিয়েছে যে দুধের সাথে যারা পানি ভেজাল মিশ্রণ করবে তাদেরকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। বলছে, হে আমার কন্যা, আমিরুল মুমিনিন তো এখন এখানে নাই, আমাদেরকে দেখতেছে না, আসলে কিন্তু ঘরে হেলান দিয়ে শুনতেছে সবকিছু, কি মা এবং কন্যা, মা এবং কন্যার কথা কি করতেছে, শুনতেছে। বলতেছে, হে আমার মা, আমিরুল মুমিনিন দেখতেছে না, শুনতেছে না, আমিরুল মুমিনিনকে যিনি বানাইছে, আমাদেরকে যিনি বানাইছে, সে আল্লাহ তো আমাদেরকে দেখতেছে, বলুন আল্লাহু আকবার। আপনি আপনার সন্তানদের সামনে যদি মিথ্যা কথা যদি না বলেন তারা বলবে? আপনি যদি আপনার সন্তানের সাথে ডাহা মিথ্যা কথা বলেন তারা কি সত্য কথা বলবে? তাহলে চেঞ্জ আগে কার থেকে শুরু হতে হবে? কার থেকে শুরু হতে হবে? আমাদের নিজের থেকে শুরু হতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, খুশি হলেন, তার সঙ্গী আসলামকে বললেন, আল্লাহ মালা হাদাল বাইত, এই ঘরের সামনে চিহ্ন দিয়ে যাও, কালকে সকালে এসে খবর নাও এই ঘরের ভিতরে কোনো পুরুষ আছে কিনা এবং এই মেয়েটি বিবাহিতা নাকি অবিবাহিতা। তার সঙ্গে আসলাম আসলেন, খবর নিলেন, একমাত্র বৃদ্ধা মহিলা এবং কন্যা ছাড়া ঘরের ভিতরে আর কেউ নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করলেন তার সকল ছেলেদেরকে, একে একে তিন ছেলেদেরকে ডাকলেন। ডাকার পরে তখন ওনার বড় ছেলে বলল যে, বাবা আমি তো বিবাহিত, আমার স্ত্রীর প্রয়োজন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, ওয়াল্লাহি আমি যদি বৃদ্ধ না হইতাম, আমার যদি জৈবিক চাহিদা যদি থাকতো, শারীরিক সক্ষমতা থাকতো, তাহলে আমার আগে এই পরেজগার মুত্তাকি কন্যাকে তোমরা কেউ বিবাহ করতে পারতে না, বলুন সুবহানাল্লাহ। এরপরে ওনার ছেলে বড় আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, বলছে আমার স্ত্রী আছে। এরপরে আপনার তার ভাই আব্দুর রহমানকে ডাকলেন, বলছে আমার কাছেও স্ত্রী আছে। এরপর আসিম রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলার তৃতীয় ছেলে তাকে ডাকলেন, বলছে বাবা আমি তো অবিবাহিত, আমার স্ত্রী নাই, আমাকে তার সাথে বিবাহ দেন এবং ওই কন্যার ঘর থেকে ইসলামের পঞ্চম খলিফার জন্ম নিল, বলুন সুবহানাল্লাহ। ভালো গাছ যদি ভালো হয় ফল কি হয়? আপনার ফজলি আম গাছে কি রূপালি আম ধরবে? রূপালি আম গাছে কি হিমসাগর ধরবে? হিমসাগর গাছে কি আপনার আপনার টক আম ধরবে? ধরবে না, ধরবে না। এই জন্য আমাদের সন্তানদেরকে কি শিক্ষা দিতে হবে? তাকওয়া ফরজগারি শিক্ষা দিতে হবে। সম্মানিত হাজেরিন, এই জন্য সর্বশেষ বলবো, যেই তাকওয়া আমার নবী শিক্ষা দিয়েছেন, কে শিক্ষা দিয়েছেন? নবী শিক্ষা দিয়েছেন। আমাদের নবী নাকি সাধারণ নবী, কে নাকি শ্রেষ্ঠ নবী? বলেন না, সাধারণ নবী নাকি শ্রেষ্ঠ নবী? অন্যান্য নবীদের চেয়ে শ্রেষ্ঠ বানাইছেন কিনা? গত কিছুদিন আগে মেয়েরাজ পালন করছে কিনা, পালন করছে কিনা? ওই মেয়েরাজের রজনীতে আমার নবীকে সমস্ত নবী রাসুল 1,24,000 মতান্তরে, 2,24,000 পয়গাম্বর বাইতুল মুকাদ্দাসে আল্লাহর হাবিবের ইমামতিতে প্রত্যেক নবী রাসুল নামাজ পড়ছেন কিনা? এই জন্য ওনার নাম হচ্ছে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া। এই নবীর জীবনের ভিতরে, আখলাকের ভিতরে মানব জীবনের সমস্ত সমাধান রয়েছে। কেমন নবী চিন্তা করে দেখেন। বলছি আপনাদেরকে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। মিশরে থাকা অবস্থায় তুরে সিনা 2,882 ফিট উপরে, মাউন্ট অফ মুসা তুরে সিনা সেখানে উঠেছি, উঠতে সময় লাগে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। রাত 1:30-2টে আমরা শুরু করি পাহাড়ে উঠা, ফজরের একটু আগে গিয়ে সেখানে পৌঁছে, আল্লাহর জাতের কসম করে বলতেছি, ওইখানে সকালবেলা ফজরের একটু আগে যখন আজান দেয় ফজরের, এবং শিরশিরে একটা বাতাস, যেই জায়গায় দাঁড়িয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন ওইখানে দাঁড়ালে, খোদার কসম করে বলতেছি, এত শান্তি, এত আরাম, মনে হবে আপনার শরীরের ভিতরে কোনো গুনাই নাই, বলুন সুবহানাল্লাহ। যে জায়গায় বসে বসে মুসা আলাইহিস সালাম ইবাদত করতেন সেখানে গুনাহগার 2 রাকাত নফল নামাজ আদায় করেছে বলে আলহামদুলিল্লাহ। গাউসে পাক সাইয়েদ শেখ আব্দুল কাদের জিলানি যে জায়গায় বসে বসে বুসরের পর বুসর রিয়াজত করতেছেন, মোরাকাবা করতেন, সেই জায়গায় 2 রাকাত নফল নামাজ আদায় করেছে বলে আলহামদুলিল্লাহ।
সেই জায়গায় একটু গড়াগড়ি খাইছি, গৌসে পাকের ইবাদতের জায়গা তো গড়াগড়ি খাইছি, আল্লাহ নূরের তাজালি সেখানে পড়ছে কিনা, মূসা আলাইহিস সালামের সেখানে পড়ছে কিনা। সেই মূসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমাকে দেখা দেন, আল্লাহ বলতেছে লান তারানি, আমাকে দেখা তুমি দেখতে পারবে না, কিন্তু হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও বলে নাই আল্লাহ আমাকে দেখা দিন, কিন্তু ইতিহাস বলতেছে দা এজ অফ স্যাডনেস, এটাকে বলে আমুল হুজন। দুই বছর ওনার দুইজন প্রিয়তম ব্যক্তি, একজন হচ্ছে ওনার স্ত্রী উম্মাহাতুল মুমিনিন, যার ঘরে ওনার একজন ছাড়া বাকি সবগুলো সন্তান আসলে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই বছর ইন্তেকাল করলেন একই বছরে আগে দাদা ইন্তেকাল করলেন, কুরাইদের সর্দার ছিলেন দাদা, দাদার কারণে কেউ চোখ তুলে তাকাইতে পারে না, কারণ সর্দারের সর্দারের নাতি, দাদা চলে যাওয়ার পরে চাচা সর্দার হয়েছেন, চাচার সময় একটা প্রোটেকশন পাইতেন। আপনারা জানেন মানব জীবনে আপনাকে বেঁচে থাকতে হলে কয়েক ধরনের প্রোটেকশন দরকার, ইউ হ্যাভ টু হ্যাভ সোশ্যাল প্রোটেকশন, সামাজিক প্রোটেকশন দরকার আপনার, ইকোনমিক্যাল আর্থিক প্রোটেকশন দরকার, আপনার সোশ্যাল ফ্যামিলি প্রোটেকশন দরকার, আপনার রাষ্ট্রীয় প্রোটেকশন দরকার, পলিটিক্যাল প্রোটেকশন দরকার, এই সব ধরনের প্রোটেকশন যার কাছ থেকে পাইতেন সেটা হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু তালেব। যখন যে বছর ইন্তেকাল করলেন আল্লাহর হাবিবের মন খারাপ, মন খারাপ হলে সান্ত্বনা দিতে হয় কিনা, মন খারাপ হলে কি দিতে হয়? আল্লাহর জমিনে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার, দুনিয়া এবং আখিরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি? আল্লাহর দিদার। আল্লাহর হাবিব একবার বলেন ইয়া আল্লাহ আমার মন খারাপ, আমাকে আপনার দিদারে নিয়ে যান, একবারও বলছে। মূসা আলাইহিস সালাম বারবার বলছে আল্লাহ আমাকে দেখা দেন, আল্লাহ বলছে দেখবে না, তুমি তুর পার্বতীর দিকে তাকাও। যখন তাজাল্লি দিলেন মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন, বলুন আল্লাহু আকবার, তুর পার্বত জ্বলে সারকার হয় না, এটা ভুয়া কথা। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন আপনার। তখন আল্লাহর হাবিব একবারও বলেন নেই নেন নেন, কিন্তু আল্লাহ মূসা আলাইহিস সালাম যখন বলেন ইয়া মূসা খলানা আলাইক, হে মূসা আপনি জুতা খুলে আসেন, ইন্নাকা ফিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, আপনি একটা পবিত্র পাহাড়ে আছেন, মূসা আলাইহিস সালামকে বলেন আপনি জুতা খুলে আসেন, আপনি কি খুলে আসেন? আর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, প্রত্যেক সপ্তম আসমানে বিভিন্ন নবীদের সাথে দেখা সাক্ষাৎ করে এরপরে আপনার বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা সব কিছুকে, সিদরাতুল মুনতাহার পরে জিব্রিল আমিন আর যেতে পারে না, আর কি যেতে পারে? রপরপে করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদারে আরশে আজিমে চলে গেলেন এবং সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাব কাউসানি আওয়াদনা, হাবিব মাহবুব আশিক মাশুক এত নিকটবর্তী এলেন যেভাবে তীর এবং ধনুক কাছাকাছি থাকে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইসলাম জুতা নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে হাবিব আপনি আমার আরশের ভিতর আমার দিদারে আপনি জুতা সহ চলে আসেন, বলুন সুবহানাল্লাহ। তুর পর্বতে মূসা আলাইহিস সালামকে বলে আপনি জুতা খুলে আসেন, আর আমার হাবিব তুর পর্বত বেশি দামি নাকি আরশে আজিম বেশি দামি? তুর পর্বত বেশি দামি নাকি আরশে আজম বেশি দামি? ইমাম ইউসুফ নাভানি বলতেছে আলা রাতি হাযাল কাউন আল মুহাম্মাদিন আলাত ফাজামিউল খালক তাহত জিলালিহি লাদা তুর নুদিয়া মুসাকলা ওয়াহমাদু আলাল কুরব লাম ইউমার বি খালেনি আলিহি। আল্লামা ইউসুফ নাভানি বলতেছে আলা রাসি হাযাল কাউন আল মুহাম্মাদিন আলাত, এই পৃথিবী জগতের উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক। উনি যখন আরশে আজমে গেছেন তামাম জাহান সৃষ্টি করল তার কদমের কদম মুবারকের নিচে বসে, লাদা তুরে নুদিয়া মূসা আখলা, তুর পর্বতে মূসা আলাইহিস সালামকে আহ্বান করলো আপনি জুতা খুলে আসুন, ওয়াহমাদু আলাল কুরবে, আর আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিদারে চলে গেলেন, লাম ইউমার বি খালেনি আলিহি, উনাকে জুতা খোলার জন্য আদেশ করা হয়নি, বলুন সুবহানাল্লাহ। এই রকম শ্রেষ্ঠ নবী, নবীর অনুসরণে শান্তি আছে কিনা? নবী সেখানে গিয়ে কি আমাকে আমাদেরকে বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন বলে নাই? আর তাইয়াতু কার মাধ্যমে পাইছি? মেরাজের মাধ্যমে। পাঁচ ওয়াক্ত নামাজ কার মাধ্যমে পাইছি? এই মেরাজও পালন করে নাকি বেদাত? বলে না নাউজুবিল্লাহ। মেরাজও পালন করে নাকি বেদাত? শবে বরাত পালন করে নাকি বেদাত? আপনারা শবে বরাত সম্পর্কে একজন লামাজাবি কাজ্জাব, তার নাম আকরামুজ্জামান, আমি তাকে বলি ফিতনাতুজ্জামান। ফিতনাতুজ্জামান মানে জমানার শ্রেষ্ঠ ফিতনা, জমানার শ্রেষ্ঠ কি? সে বলেছে পৃথিবীর ইতিহাসে কেউ সাহস করে না এই কথা বলতে, মানব ইতিহাসে সর্বরাজ সম্পর্কে কোন মুসলিম
কোন অমুসলিম কোন দেশের নাগরিক সে কথা বলে নাই, সে যে কথা বলছে সে বলছে শবে বরাতের দিন মসজিদে ইবাদত করাছে নাকি বেশ্যাখানায় গিয়ে বেশ্যাদের সাথে রাত কাটানো বেশি উত্তম, চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আওয়াজ এত আস্তে হয়েছে বলে নাউজুবিল্লাহ। কোন মুমিন মুসলমান সহি হাদিস দ্বারা যেটা প্রমাণিত তিরমিজি শরীফ নাসাই শরীফ ইবনে মাজা শরীফ, হাদিসের ভিতরে ছয়টা প্রসিদ্ধ গ্রন্থ আছে আমার সাথে সাথে নাম বলবেন শিখে নেন, বলেন বুখারী শরীফ, সবাই বলেন বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজা শরীফ, এই ছয়টা, এটাকে বলা হয় সিহা সিত্তা বিশুদ্ধ ছয়টা হাদিস গ্রন্থ। এই গ্রন্থগুলোর ভিতরে শবে বরাতের হাদিস এসেছে তাহলে সহি হাদিস অস্বীকার করলে ইমান থাকে নাকি যায়, ইমান থাকে নাকি যায়? আল্লাহর ঘর মসজিদে ইবাদত করা এটাকে এটার চেয়ে বেশ্যাখানায় বেশ্যাদের সাথে রাত কাটানো তথা জিনা করা উত্তম বলেছে, তার ইমান কি আছে? আপনাদের ক্ষুদ্র জ্ঞানে তার ইমান কি আছে? এই সমস্ত গোমতা মৌলবী লামাজাবীদের কথা শোনা যাবে? এখন যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের ফতোয়া না দিয়ে তাদের বড় বড় আকাবের উলামায়ে কেরাম কি বলছে শবে বরাত সম্পর্কে সেটা শুনলে আমাদের ভিতরে কোনো সন্দেহ থাকতে পারে? বলেন কোনো সন্দেহ থাকতে পারে? ইমাম নাসিরউদ্দিন আলবানি ওয়াহাবি সালাফি লামাজাবীদের সবচেয়ে বড় ইমাম সৌদি আরবের, উনি ওনার সিলসিলাতুল যাহাবিয়ার ভিতরে বলতেছেন ওয়াম্মা লাইলাতুন নিসফ মিন শাবান ফাফিহা ফাদলুন ওয়া কানা মিনাস সালাফে মান ইউসাল্লি ফিহা, বলতেছে লাইলাতুল নিসফ মিন শাবান তথা শবরাতের ভিতরে মর্যাদা রয়েছে এবং সালফে সালেহিনগণ যুগ যুগ ধরে উলামায়ে কেরামগণ আল্লাহর ওলিগণ এই রাত্রে ইবাদত করেছেন বলে আলহামদুলিল্লাহ। তাদের আরেকজন বড় ইমাম যাদেরকে দাদের নামে তারা প্রতিষ্ঠান দেয় ইবনে তাইমিয়া, তার নাম কি? ইবনে তাইমিয়া তার মজমুয়ে ফতোয়া ইসলামিয়ার ভিতরে বলে বলেছেন যে বলতেছেন যে ওয়াজুমলাতুল কাউলি আন্নাল হাদিসা বিমাজমুয়ে হাদিস তুরুক সহিহুন বিলা রাইব, সংক্ষিপ্ত সার কথা হচ্ছে শবে বরাতের হাদিসগুলো এগুলো হচ্ছে যে এগুলো সহি, এগুলো কি সহি? তাহলে তাদের বলতে সহিউন বিলা রাইব কোন সন্দেহ ছাড়া সহি, কোন সন্দেহ ছাড়া সহি, তাহলে তাদের শায়েখরা বলতেছে ইবাদত করা যাবে, সলফে সালিহীন ইবাদত করতেছে এবং সন্দেহ ছাড়া সহি, আর তাদের অনুসারীরা বলতেছে এই রাত্রে মসজিদ ইবাদত করা বেশ্যাখানা ইবাদত করা চেয়েও মানে নিকৃষ্ট, বেশ্যাখানা রাত কাটানো এই রাতে ইবাদত করাছে মসজিদ ইবাদত করাছে উত্তম বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কিদদের থেকে, এই ধরনের মুনাফিকদের থেকে, এই ধরনের লেবাসদারি থেকে আমাদের আমাদের জেনারেশন তথা প্রজন্মকে, আমাদের পরিবারকে, আমাদের দেশের মানুষের ইমান ইমানকে হেফাজত করে বলে আল্লাহ আমিন। শবরাতের দিন শবরাতের ফজিলত আপনারা শুনছেন না, শুনছেন কিনা? আর বলতে হবে, এটা তো শুনেছেন গত, আর বলতে হবে এতগুলো তিরমিজি ইবনে মাজা আবু দাউদ শরীফের এই সমস্ত হাদিসগুলো বাইহাকি শরীফের হাদিস থাকার পরেও তারা বলতেছে ইবাদত করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক বলে আল্লাহুম্মা আমিন। নবী শ্রেষ্ঠ জায়গায় সমাসীন হয়েছেন, মাকামে মাহমুদে অধিষ্ঠিত হয়েছেন, শুধু মুসলমানদের কাছে শ্রেষ্ঠ নয় বিশ্বের শ্রেষ্ঠ মনীষী, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ ধর্মগুরুদের উপরে জীবনীর উপরে একটা বই লেখা হয়েছে, বইটার নাম হচ্ছে দ্য হান্ড্রেড, বইটার নাম কি? দ্য হান্ড্রেড, দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন হিউম্যান হিস্ট্রি, মানব ইতিহাসে শ্রেষ্ঠ 100 ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্বের উপরে একটা বই লিখেছেন আমেরিকার একজন খ্রিস্টান, তার নাম ছিল মাইকেল এচার, তার নাম কি? মাইকেল এচার, একজন খ্রিস্টান হওয়া সত্ত্বেও 100 বিশ্বের শ্রেষ্ঠ মানব মনীষী ধর্মগুরুদের ভিতরে আমার নবীর নাম রাখলেন এক নাম্বারে, বলুন আল্লাহু আকবার। রাখার পরে ঈসা আলাইহিস সালামকে এক নাম্বারে রাখেন নাই, এক নাম্বারে কাকে রাখছেন?
এক নম্বরে কাকে রাখছেন? আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখার পরে কি বলছেন জানেন? বলছেন, মাই চয়েস অফ মুহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ ওয়ার্ল্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস মিস্টার প্রাইস অ্যান্ড রিডার্স এন্ড মে বি কোশ্চেন বাই আদার্স বাট হি ওয়াজ দ্য অনলি ম্যান ইন হিউম্যান হিস্ট্রি হু ওয়াজ সুপ্রিমলি সাকসেসফুল ইন বোথ রিলিজিয়াস এন্ড সেকুলার লেভেল। উনি বলতেছেন, মাই চয়েস অফ মুহাম্মদ, আমি যে মুহাম্মদ ইসলামকে চয়েস করেছি, পছন্দ করেছি টু লিড দ্য লিস্ট অফ ওয়ার্ল্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস সারা পৃথিবীর সবচেয়ে প্রভাবশীল 100 ব্যক্তিত্বের এক নম্বরে যে তাকে আমি রাখছি, মে সারপ্রাইজ সাম রিডার্স, অনেক পাঠক পড়ে অবাক হয়ে যাবে, এন্ড মে বি কোশ্চেন বাই আদার্স, এবং আমি অনেকের কাছে এবং আমার ধর্মের মানুষের কাছেও প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যে তুমি একজন খ্রিস্টান হয়েও ঈসা ইসলামকে এক নম্বরে না রেখে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নম্বরে রেখেছো। মে বি কোশ্চেন বাই আদার্স, আমি আরে অন্যদের মাধ্যমে প্রশ্নবিদ্ধ হতে পারি। কিন্তু উনি বলছে, বাট কিন্তু হি ওয়াজ অনলি ম্যান, তিনি এমন একজন একমাত্র ব্যক্তি ইন হিউম্যান হিস্ট্রি আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত মানব ইতিহাসে, ওয়াজ সুপ্রিমলি সাকসেসফুল, যিনি অভাবনীয়ভাবে সুপ্রিমলি অভাবনীয়ভাবে সফল হয়েছেন ইন বোথ রিলিজিয়াস এন্ড সেকুলার লেভেল, তিনি ধর্মীয় সেক্টরেও সফল হয়েছেন সেকুলার সেক্টরেও সফল হয়েছেন। বলুন আল্লাহু আকবার, বলুন সুবহানাল্লাহ। একদিন এক ইহুদি বিচার নিয়ে আসলেন এক মুসলমান মুনাফিকের বিরুদ্ধে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন, ইনসাফটা মূলত বিচারটা ওই মুসলমান নামদারে মুনাফিকের বিরুদ্ধে গেছে। কার বিরুদ্ধে? মুনাফিকের বিরুদ্ধে গেছে। সে আল্লাহর হাবিবের বিচার মানে নাই, গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। কার কাছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি একটা বিচার নিয়ে গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কিন্তু উনি আমার পক্ষে রায় নিয়ে না দিয়ে ইহুদির পক্ষে রায় দিলেন, আমি ওনার রায় মানি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, দাঁড়াও আমি রায় দিতেছি, একটু কি দাঁড়াও আমি রায় দিতেছি। ঘরে ভিতরে ঢুকলেন, তলোয়ার নিয়ে আসলেন, এক কোপে তার গর্দান শরীর থেকে আলাদা করে দিলেন ওই মুনাফিকের, এবং বললেন, যারা আল্লাহর হাবিবের ফয়সালাকে মানে না তাদের ফয়সালা হচ্ছে এটা। বলুন আল্লাহু আকবার। তাহলে ইহুদিদের কাছে, ইহুদির সাথে কখনো খারাপ ব্যবহার করেছেন? শুধু খারাপ ব্যবহার করেন নাই, একদিন ইহুদির জানাজা আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন সম্মান দেওয়ার জন্য, অবাক হয়ে গেলেন, আপনি ইহুদির জানাজাকে রেসপেক্ট করলেন, আপনি কি ইহুদির জানাজাকে রেসপেক্ট করলেন? চিন্তা করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ধর্মের মানুষকে কি করতেন? সম্মান করতেন, এবং ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ রিলিজিয়ন প্র্যাকটিস ইন রিলিজিয়ন বলতেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আলী ওমা আকমালতু লাকুম দীনাকুম, বিদায় হজে বলতে বলেছেন, বিদায় হজে, আলী ওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আলী ওমা আজকে এই বিদায় হজের দিন, আতমামতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিনটাকে কি করেছি পরিপূর্ণ করে, ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, এই ইসলামকে তোমা এই ইসলামের উপরে সন্তুষ্ট হয়েছে তখন, এবং বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমাদের ধর্ম আমাদের জন্য, তাদের ধর্ম তাদের জন্য, জোর করে কারোর উপরে ধর্ম চাপিয়ে দেওয়া যাবে। আল্লাহর হাবিব আসার আগে আরব দেশে নারীদেরকে দাসী হিসেবে, প্রস্টিটিউটের মতো, মাত্র ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা হতো, ঠিক কি না? আল্লাহর হাবিব আসলেন, বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ইনজিদ ফেরারাইজ ইন দা আন্ডার দা ফিট অফ ইওর মাদার, তোমার পায়ের মায়ের পায়ের নিচে তোমার বেহেশত, বলছে কি না? মায়ের পায়ের নিচে কার বেহেশত? তাহলে নারী জাতির, মায়ের জাতির সম্মান বাড়ছে নাকি কমছে? দাস প্রথা বিক্রি হতো বাজারের ভিতরে, হাট বাজারে গরু ছাগলের মতো মানুষদেরকে বিক্রি করতে বলে, নাউজুবিল্লাহ, নারীদেরকে উলঙ্গ করে দেখতো, এটা কি পছন্দ হয়েছে না সেভাবে বিক্রি করতে বলে, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব আসলেন, বলছেন, ফাক্কু রাকাবা, কোরআন শরীফ আয়াত, দাস প্রথা কি করেছেন? বিলুপ্ত বলেন না, দাস প্রথা কি করেছেন? বিলুপ্ত করেছেন। এই জন্য রামকৃষ্ণরা, প্রফেসর আমেরিকার রামকৃষ্ণরা হিন্দু উনি বলেছেন, বলতেছেন, দ্য পার্সোনালিটি অফ মুহাম্মদ, ইট ইজ মোস্ট ডিফিকাল্ট টু গেট ইনটু দ্য হোল ট্রুথ অফ ইট, অনলি গ্লিমস অফ ইট আই ক্যান ক্যাচ, বলতেছে রাসূল ইসলামের ব্যক্তিত্ব বোঝা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব নয়, বলছে অনলি গ্লিমস অফ ইট আই ক্যান ক্যাচ,
তার একটা বিচ্ছুরণ। আমরা বলি বিদ্যুৎ চমকালে, এর আগে আমরা ঠাড়ার আগে, ঠাড়া আমাদের আঞ্চলিক ভাষা কি বলি, ঠাড়ার আগে বিদ্যুৎ চমকায় আমরা বলি খাজলিক মাসে, বলি কিনা বসে বিদ্যুৎ চমকানোর মতো সামান্য মাত্র বুঝতে পারতেছি। এই সামান্য বুঝার ভিতরে আমার রিয়েলাইজেশন, হোয়াট এ ড্রামাটিক সাকসেশন অফ ফিকচার সিনস, কতই না অভাবনীয় সাফল্য। দেয়ার ইজ মোহাম্মদ দা প্রফেট, এট এ টাইম মোহাম্মদ ইসলাম একজন নবী, দেয়ার ইজ মোহাম্মদ দা বিজনেসম্যান, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন ব্যবসায়ী, মোহাম্মদ দা স্টেটসম্যান, উনি রাষ্ট্রের জনক, মোহাম্মদ দা ওরেটর, উনি একজন বাগ্মী খুব সুন্দর বক্তৃতা দিতেন, মোহাম্মদ ইমানসিপেট অফ দা উইমেন, নারীদের রক্ষক, দা প্রোটেক্টর অফ স্লেভস, উনি দাস দাসীদের রক্ষক, ইন অল দিস ডিপার্টমেন্ট অফ হিউম্যান হিস্ট্রি, এভাবে মানব ইতিহাসের প্রত্যেকটা সেক্টরে হি ওয়াজ লাইক এ হিরো, তিনি একজন আদর্শ মানব ছিলেন। আমরা এই আদর্শ মানব, আদর্শ নবীকে পেয়ে আমরা খুশি না বেজার। তাহলে যেটা বলেছি, এই নবীর উপরে দরুদ শরীফ পাঠ করলে আমরা শাফায়াত পাবো কিনা, ইন্তেকালের সময় কিংবা জীবদ্দশায় নবীর সাক্ষাৎ জাগ্রত অবস্থায় কিংবা স্বপ্নে নসিব হবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন, আজকের আমার আলোচনার সার কথা কনক্লুশন স্টেটমেন্ট হচ্ছে, আমরা জীবনে সব কিছুর ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের নিয়তটা পরিশুদ্ধ রাখবো, যাই করব আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য, ঠিক কিনা। এরপরে আমরা আমাদের জীবনে বেশি বেশি তাসবিহ, জিকির, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তথা তাসবিহ ফাতেমি করব কিনা। আমি কনক্লুশনটা বলতেছি, করলে আসমান এবং জমিনের মধ্যখানে যতটুকু খালি জায়গা আছে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে, এই রকম খালি জায়গা হাজার হাজার মাইল খালি জায়গা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আমাদের আমলনামা ভরপুর করে দিবে বলি আলহামদুলিল্লাহ। আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে সত্যবাদিতা, পরোপকারিতা, আপনার বিনয়, তাকওয়া, নিরহংকারিতা, এগুলো শিক্ষা দিতে হবে কিনা, বলেন হবে কিনা? জীবনের সর্বক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে কিনা, এবং পীর ফকিরদের দরবারে যাইতে হবে কিনা, তাদের কাছে বায়াত হইতে হবে, তাদের অনুসরণ করতে হবে। কারণ ইমাম গাজ্জালী বলছেন, ইমাম গাজ্জালী আপনারা জানেন, ওয়াহাবি বলেন, সুন্নি বলেন, কওমি বলেন, রাফেদি বলেন, শিয়া বলেন, সবার কাছে গ্রহণযোগ্য একটি নাম ইমাম গাজ্জালী। ইমাম গাজ্জালী উনি কি বলছেন জানেন? বলতেছে, আলাল মুরিদে আইয়ুকাল্লিদা শাইখ, একটা সাধারণ মানুষের হবে একটা হক্কানি পীরের অনুসরণ করা, লিয়ান্না তুরুকু শয়তান মুতাআদ্দিদা, বলতেছে শয়তানের রাস্তা অনেকগুলা। শয়তানের রাস্তা কয়টা? 73 ভিতরে 72টা কার রাস্তা? শয়তানের একটা রাস্তা হচ্ছে সিরাতে মুস্তাকিমের উপরে, একটা রাস্তা কিসের উপরে? নবীন ওয়া সিদ্দিকিন ওয়া সুহাদায় ওয়া সালেহীন, নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহীন তথা আল্লাহর ওলি নেককার বান্দাগণ। এই 73 রাস্তার ভিতরে একটা রাস্তা সিরাতে মুস্তাকিমকে চয়েস করা, 72টাকে বাদ দেওয়া সাধারণ মুরিদ, সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এই জন্য তার উচিত একজন হক্কানি শাইখের হাতে বায়াত হওয়া বলি আলহামদুলিল্লাহ। এই ফতেপুর জামশেদিয়া দরবার শরীফের একজন বিনয়ী, নিরহংকারী, পরোপকারী এই শায়েখ, ওনার কাছে বায়াত হলে দুনিয়া আখেরাত পাওয়া যাবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীরদের, মুর্শিদের হাতে বায়াত হওয়ার, তাদের সাথে জিকির করার, দরুদ আদায় করার এবং দিন শরীয়ত তরিকত জানার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে বলে আল্লাহুম্মা আমিন। ইলমে শরীয়ত তাসাউফ, এটা অর্জন করা ফরজ, এটা জানা কি? এটা ফরজ। এবং ইমাম মালিক, মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা, উনি বলেছেন, মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাশাররা ফাকাদ তাযাম্মাকা, যার কাছে তরিকত আছে শরীয়ত নাই, যার কাছে তরিকত আছে শরীয়ত নাই, সে জিন্দিক, সে কি মানে আল্লাহর রাস্তা থেকে বিপদগামী নাস্তিকের মতো। যার কাছে ওয়ামান তাশাররা ওয়া লাম ইয়াতাসাওয়াফ, যার কাছে শরীয়ত আছে কিন্তু তরিকত নাই, ফাকাদ তাফাসসাকা, সে একজন ফাসিক, সে একজন কি? ওয়ামান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা, যার কাছে তরিকতও আছে শরীয়তও আছে, তাহলে তার কাছে হাকিকত আছে বলি আলহামদুলিল্লাহ। এই জামশেদিয়া দরবার শরীফে তরিকত এবং শরীয়ত দুইটা আছে কিনা? এখানে নামাজ পড়তে হবে না বলে কিনা? নামাজ পড়তে হবে না কখনো বলছে না?
রোজা রাখতে হবে না কখনো বলছে? না। নারী পুরুষ একসাথে নাচতে হবে কখনো বলছে? না। দেখেন মহিলাদের আলাদা পর্দা, আলাদা জায়গায় বসে আপনারা আপনাদের জায়গায় বসে জিকির করছেন, কোনো মিশ্রণ হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন হক্কানি দরবার হক্কানি শায়েখদের সাথে থাকার তৌফিক দান করুক। সম্মানিত হাদেরিন, আমি যে স্পিড নিয়ে এসেছি, আমি জীবনে এই প্রথম আজকে তিনটার পরে, জীবনে এই 29 বছর বয়সে আজকে প্রথম তিনটার পরে আলোচনা করছি। আমি জানি না কিভাবে কথা বলতেছি, আমি 12টার আগে ঘুম যাওয়ার মানুষ, 12টা সর্বোচ্চ 12:30, বা কখনো কখনো পড়াশোনার পিএইচডি গবেষণার চাপ বেশি হলে ওই দিন 1টায়, এত রাত জাগ্রত থাকার অভ্যাস নাই, আপনাদের সামনে কথা বলেছি। হয়তো পীর ও মুর্শিদের, আউলিয়া কেরামের এবং মদিনাওয়ালার নজর ছিল আমার পক্ষে, এত রাত জাগ্রত কথা বলা সম্ভব ছিল না। আপনাদের আগ্রহ, এত রাত পর্যন্ত বসে আপনারা শুনেছেন, এই জন্য আপনাদের কাছে শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ শুকরিয়া আদায় করতেছি, এবং অত্র দরবারের পীর সাহেব কেবলা সহ প্রত্যেকের কাছে শুকরিয়া আদায় করতেছি, এবং ভুল ভ্রান্তি থাকলে আল্লাহর কাছেও ক্ষমা চাই, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।